अच्छा अगर आप सोच लो कि 100 में चल रहा है बस, हाँ पूरा एकदम जीरो में लाना है, ठीक है, कितना समय लगता है लाने में? एक्सेलरेशन कैसा है, 0 से 100 कितना टाइम में ले लेगा? अल्प छाड़ा है तो জার্নিটা এত বড় জার্নিটা 1200 কিলোমিটার জার্নিটা হয়তো পসিবল হতো না বস। সো গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু এপিসোড 2। কারেন্টলি আমি এখন দাঁড়িয়ে আছি পাটনা গঙ্গার ঘাটের এখানে, আর গঙ্গাটা কলকাতার তুলনায় কিন্তু অনেকটাই চওড়া। তোমরা দেখে নাও, কলকাতাতে কিন্তু এতটা চওড়া হয় না গঙ্গার ঘাট। আজকে আমাদের জার্নি হচ্ছে BSRTC ভলভো বাসে ফ্রম পাটনা টু দিল্লি। 1200 কিলোমিটার জার্নি আছে বস, ফার্স্ট টাইম ইন মাই লাইফ। সেই জন্য আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে দি জার্নি অফ আ লাইফ টাইম। তো তোমাদের সবাইকে আমি বলবো যে যারা তোমরা এপিসোড 1টা দেখোনি, তারা কিন্তু এপিসোড 1টা দেখে আসার পরে তারপরে এইটা দেখো, নাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না, বিকজ এটা হচ্ছে লাস্ট এপিসোড। যেহেতু আমি বললাম তোমাদেরকে এই ভিডিওটা আমি 2টো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে এপিসোড 1, একটা হচ্ছে এপিসোড 2। সো এটা হচ্ছে এপিসোড 2। তো তোমাদের সাথে দেখা হচ্ছে গান্ধী ময়দান গভর্নমেন্ট বাস স্ট্যান্ড। চলো। বুঝলে, কদিন ধরে খুব কমেন্ট আসছে আমার কাছে যে আমি এত ট্রিপ কী করে করি, এত পয়সা কোথা থেকে পাই, বাড়িতে দেয় এত টাকা, দেয় না গো বাড়িতে। তো তোমাদের কাছে বলি কিরম করে এত টাকা ইনকাম করে আমি ট্রিপগুলো করছি। তো এটা হচ্ছে IQ অপশান, এটা হচ্ছে ট্রেডিং অ্যাপ, তোমাদেরকে ওপেন করে দেখাই। তো আমার লিঙ্ক থেকে যদি তোমরা এই অ্যাপটি ডাউনলোড করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে বোনাস। এটা হচ্ছে যেটা আমি জিতেছি টাকাটা, এই যো অ্যামাউন্টটা দেখে নাও। আর এখানে যদি তোমরা ক্লিক করো, এখান থেকে তোমরা দেখতে পাবে প্র্যাকটিস অ্যাকাউন্ট, মানে তোমরা যদি নিজের ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করো তাহলে তোমরা একটা প্র্যাকটিস অ্যাকাউন্টে একটা টাকা পেয়ে যাচ্ছ। সেই টাকাটা তোমরা প্র্যাকটিস করতে পারো নিজেকে আরও মাস্টার করার জন্য। এখানে ভিডিও টিউটোরিয়ালস আছে, ঠিক আছে, সেইগুলো তোমরা দেখে নিতে পারো। তো চলো আমি তোমাদেরকে এবার একটা ট্রেড করে দেখাই। তো ট্রেড করার জন্য আমি এখানে ক্লিক করলাম, মানে তোমরা সবসময় মিনিমাম $1 কিন্তু তোমরা ট্রেড করতে পারবে। তো আমি এখানে দিলাম হচ্ছে ধরো $10 দিচ্ছি। এবার আমি এই কল অপশানটা টিপবো, এবার আমি দেখবো যে আমার প্রেডিকশানটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, মানে আমার গ্রাফটা উপরে যাচ্ছে না নিচে নামছে। তোমাদের যদি দেখো যে গ্রাফটা নিচে নেমে যাচ্ছে, তোমাদের প্রেডিকশন ভুল হচ্ছে, এখানে এই যে সেল অপশান আছে, সেল অপশানে তোমরা ক্লিক করে তো যেটা তোমরা লাগিয়েছো সেটার থেকে তোমরা 20-30% কেটে নিয়ে তোমাকে বাদ বাকিটা ওরা রিটার্ন করে দেবে, লস হবে না তোমাদের। মানে এটাই কিন্তু এই অ্যাপটার সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা এই অ্যাপটাকে বেস্ট ট্রেডিং অ্যাপ বলতে পারো। তোমরা এইখানে দেখো আমি $10 ইনভেস্ট করে আমি 10+8 close to $19 কিন্তু আমি প্রফিটটা করে নিয়েছি। এটাই হচ্ছে বলবো কতটা যে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমি অ্যাপটাতে কামাচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা ব্যালেন্স আমার হয়ে গেছে। তো এইবার এই টাকাটা তোমরা কিন্তু ইজিলি ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে তোমরা কিন্তু এটাকে উইথড্র করতে পারো। এই অপশনটায় ক্লিক করলে, ক্লিক করে এখানে উইথড্রল সেকশনে যাবে, এই যো ব্যাংক ট্রান্সফার। ব্যাংক ট্রান্সফারে গিয়ে তোমরা এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, IFSC কোড যেটা থাকে ওটা দিলে উইথিন 24 আওয়ারের কম তোমরা কিন্তু টাকাটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। আর এটা আমি একবার বলে দিলাম যে আমার ডিসক্রিপশনের লিঙ্ক থেকে যদি তোমরা ডাউনলোড করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বোনাস। তো ওয়েট করছো কি, যাও ডাউনলোড করো আর ইনকাম করো পয়সা পয়সা। সো আমি এখন এসে গেছি গান্ধী ময়দান বাস স্ট্যান্ড, গভর্নমেন্ট বাস স্ট্যান্ড। আর এখানে এতটা জ্যাম, তাই জন্য আমি বাইরে ভিডিওটা শ্যুট করতে পারছি না, সেই জন্য বাসের ভেতরে এসেই শ্যুট করছি। তো তোমাদেরকে বাসের ফেয়ারটা বলে দিচ্ছে 1750 রেড বাস থেকে, যদি তোমরা বুক করো তাহলে 1750 টাকা পড়বে। বাসের টাইমিং হচ্ছে প্রতিদিন বিকাল 4টের সময়, অ্যান্ড আমাদের বাসের রুট হচ্ছে পাটনা থেকে ছেড়ে গোপালগঞ্জ, তারপর হচ্ছে গোরখপুর, তারপর লখনৌ, তারপর আগ্রা, তারপর দিল্লি। বাপরে বাপ, শুনেই যেন গাটা কেমন কাটা দিয়ে উঠছে, তাই না? চলো দেখি কেমন জার্নিটা হয়।
मुजफ्फरपुर 160 जल्दी चलिए। सरकारी बस 80 है, प्राइवेट 100 है। लाइक यू रिटर्न तो फर्क है ना। चलिए क्या बोल रहे भैया, इनको बेटा सीट दीजिए। वो इतना लंबा जाम कैसे हो गया है? सेलेस्ट बॉडी आगे निकल गए। जेल से आगे खाली वो हुटर मारता जाएगा, बहुत इमरजेंसी है।
पेशेंट ही नहीं है दिखा नहीं है फिर भी ऊटर मार रहा है उंडी इधर वगैरह एक्सीलेटर दे ঠিক জ্যাম হয় গান্ধী সেতুর ওপরে আমরা দু ঘন্টা দাঁড়িয়েছিলাম তার জন্যে দু ঘন্টা বাসটা লেটও হয়েছে আর এখন
বিহার স্টেট ছেড়ে একটা অন্য স্টেটে ঢুকে আমরা ডিনার করছি, ঠিক আছে, ইউপি উত্তরপ্রদেশ ডিনার। তো একটু পর আমরা ঢুকবো হচ্ছে লখনউ, দেরি আছে যদিও, আর পাশে একটু চোখ লেগে গেছিল, যা হালকা একটু বুঝতেই পারছো, মানে সেই কখন থেকে জেগে আছি আর কি বলবো। চলো ডিনারটা করি। কেমন ডালটা, ভালো? जब इंटरव्यू के लिए गया ना इधर कंपनी में, तो मेरे ओनर पूछे मेरे से, बोला कि कौन सा गाड़ी चलाया, मैंने सर बस नहीं चलाया। मैंने मेरे को पूछा कितना एक्सपीरियंस है बस का, मैंने सॉरी बस बस नहीं चलाया। तो बोला क्या चलाया, क्या बताया सर, बस नहीं चलाया, वॉल्वो चलाया। मैं तुम लोगों को गाड़ी के नाम नहीं मालूम, मेरा मान चलाया, टच चलाया, स्टनी चलाया, सब चलाया। अरे अरे बिल्कुल तुम बात होता है। सबसे अच्छे लोग मस्कट, ओमानी और दुबई के सबसे अच्छे लोग। मतलब मैं दुबई में 10 साल रहा हूँ, कभी मालूम नहीं हुआ कि मैं दुबई, मतलब मुस्लिम कंट्री में। हाँ, वो मेरा पापा का भी एक दोस्त है, ऐसा ही बोल रहा था। और रूल्स भी बहुत स्ट्रिक्ट है सर। रूल्स सही थी कि स्ट्रिक्ट होगा तभी से वो लोग, हम लोग जाके वहाँ लफड़ा करेंगे तो वो कैसे रहेंगे वो लोग। अपना पॉपुलेशन तो जीरो है बिल्कुल। वो स्ट्रिक्ट है, मतलब कि ड्राइविंग रूल बहुत स्ट्रिक्ट है उधर। हाँ, वही बोल रहा था। हाँ जी, हाँ जी, कट के लिए एक ही ट्रैक है, तो मतलब अबू धाबी में। अच्छा, दुबई में ट्रेन ट्रैक छोटा गाड़ी का, तीन ट्रैक बड़ा गाड़ी का। अच्छा, हाँ दुबई में ऐसा है, शारजा में एक ही ट्रैक है, दुबई में एक ही ट्रैक है। आप हेल्प करते हो तो यहाँ पे भी है, पर करप्शन ज्यादा है वो। हाँ जी, हाँ जी, फॉलो नहीं करते। वहाँ पे आप शेख हैं तब भी वही रूल है। हाँ वही, आप मेन नॉर्मल ड्राइवर तब भी वही रूल है। सबसे अच्छी बात है शेख मोहम्मद जो है, वो पर्सनली कोई भी गाड़ी में जाके चेक करता रात को, उसका बेटा हमदान है। हाँ, वो रात को जाएगा, अपना साइड चेक करेगा। Thank
हुआ क्या उल्टा खड़ा है300 kilometers আগ্রা ঠিক আছে আর ঘুমে তো মানে চোখ ঘুরে আসছে আমার তাও ভিডিও দেখানোর জন্য তোমাদের জন্য জেগে আছি আর আমাকে তো অনেকেই বলে যে ভাই তুমি বাসের ভেতর কথা বলো না কেন এই বলো না কেন একটা কথা বলি তাদেরকে যে যদি আমি বাসের ভেতর কথাই বলি আর আমি তো ফ্রন্ট সিট ছাড়া বসি না তোমরা জানোই ড্রাইভারের কি প্রবলেম হবে না আর আমি ভিতরটা তো প্রথম কথা অন্ধকার আমি যদি কথা বলি আমাকে আমার মুখটা দেখাতে হবে মুখটা করে দিয়ে দেখাবো যদি মুখটাই না দেখতে পাও কী হবে দেখে এর চেয়ে ভালো রোডটা দেখা না কি এটার জন্যই আর কথা বলি না তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে 300 kilometers পর আগ্রাতে
ऐसे नहीं, एक बार गया था। আমাদের গাড়িটা একদমই শাশা করে যাচ্ছে না, ভলভোদের জন্য স্পেশাল স্পিড লক আছে। যাই হোক, বৃন্দাবনে হচ্ছে আমাদের আজকে ব্রাঞ্চ স্টপেজ, না ব্রেকফাস্ট না লাঞ্চ, ব্রাঞ্চ। এখান থেকে সিধা বেরিয়ে যাবো দিল্লি, শিওয়া ট্যুরিস্ট ধাবা। কী পাওয়া যাবে জানি না, কী পাওয়া যাবে জানি না, দেখতে হবে। আর এখানে তোমার এসি থেকে বেরোনোর পর গরমটা কেমন লাগছে? বানানো কিসের জন্য? স্পিডের জন্য তো, ঠিক আছে। সেখানে কি 60-70 গাড়ি চলে? তাহলে তুমি বানিয়েছো কেন? তাহলে তুমি নর্মাল এনএইচই বানাও ভালো, আর একটু মডিফাই করো, আর একটু ডেভেলপ করো এনএইচগুলো, তাই না? তুমি এক্সপ্রেসওয়ে কী জন্য বানিয়েছো তাহলে? এক্সপ্রেসওয়ে বানিয়েছে এদিকে নাকি স্পিড লিমিট দিয়েছে 60 একটা মানে হেভি ভেহিকেলের জন্য, মানে লুকি লুকি 80-তে চালাচ্ছে, মানে
পুলিশ দেখলেই সঙ্গে সঙ্গে ষাটে নামিয়ে দিত। হ্যাঁ নামে নাকি লাখ লাখ টাকার ফাইন। হ্যাঁ আরে এক্সপ্রেস ওয়ে বানানো তাহলে মানে মানে কি সেটাই আমি সেটাই বলবো মাইন্ড দাদা মানে পুরো রানওয়ে এর মতন মানে কিছু নেই পুরো শুনশান দেখলেনই তো আপনারা ইনফ্যাক্ট তো দেখলেই ইনফ্যাক্ট এই এক্সপ্রেস ওয়েটাতে একবার ইন্ডিয়ান এয়ারফোর্স এর একটা ফাইটার জেটের ল্যান্ডিং বন্ধ করানো হয় তাহলে বোঝানো যায় যে কতটা কেপেবল এই এক্সপ্রেস ওয়েটা আর সেটা নাকি যাচ্ছে ষাটে। আচ্ছা আচ্ছা বুঝেই না তাহলে মানে এখান থেকে আর দিল্লি 162 কিলোমিটার মতো মানে কি বলবো আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে দিল্লিতে গিয়ে। আমাদের খাওয়া তো শেষ ঠিক আছে কিন্তু মানে তোমাদের দেখাতে পারলাম না খাবারটা। খাবারটা ভালোই ছিল, নিয়েছিলাম হচ্ছে প্লেন রুটি আর পনির বাটার মশলা ঠিক আছে। আর এখানে দুটো রুটি আর পনির বাটার মশলার দাম নিয়েছে হচ্ছে 220 টাকা। কারণ এটা এক্সপ্রেসওয়ের পাশে, আর এক্সপ্রেসওয়ের পাশে যেরকম এরকম যদি কোনো ধাবা তোমরা দেখো দাম অলওয়েজ বেশি নেবে, তো এটাই হচ্ছে ব্যাপার। আর কি বলবো, দিল্লিরা পৌঁছাতে পারলে যেন বাঁচি না, আর লাগছে না। অনেক তো হলো সেই শুরু করেছিলাম কোথা থেকে, কলকাতা, তারপরে ডানকুনি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, আর এখন আসি আমরা বৃন্দাবন ঠিক আছে। দেখা যাক চলো, তুমি আরো বেশি করে চিল্লা পারো, দেখা যাক চলো দেখি বলবো বলে বেঁচে যাচ্ছি। হ্যাঁ ও ওখান থেকে নিজের নিজের সেলটা বানানোর চেষ্টা করছে। ডাল ভাজা, হ্যাঁ ডাল খাবে, ডাল খাবে, ডাল খাবে, হ্যাঁ মানে ও কাস্টমারটাকে ওইদিকে টানার চেষ্টা করছে, ওইদিকে টানার চেষ্টা করছে, বসে আছে যে ডাল নিয়ে, হ্যাঁ পুরো ভর্তি ডাল নিয়ে, হ্যাঁ। তো যাই হোক বলবো বলে বেঁচে যাচ্ছি বাংলা ভাষলে।
वही रुक जाएगा पूरा भाई, पूरा इधर आ जाएगा। अच्छा अगर आप सोच लो कि 100 में चल रहा है बस, हाँ पूरा एकदम जीरो में लाना है, ठीक है, कितना समय लगता है लाने में? 3 सेकंड। 3 सेकंड में तो गाड़ी पीछे में ठुक जाएगा ना, वो बताता अभी। बाप रे, 3 सेकंड में गाड़ी पूरा जीरो। हाँ ओफ, ब्रेकिंग ब्रेकिंग हाँ। और इसका जीरो, अगर स्टार्टर ब्रेक हाँ, इंजन ब्रेक तीनों से हाथ में इकट्ठा लगता है हाँ, पूरा पैसेंजर सामने आ जाएगा। तीन ब्रेक काम करता है, इंजन ब्रेक, गियर ब्रेक, फुट ब्रेक, तीनों गाड़ी जाम हो जाएगा। मतलब स्कीड नहीं कटेगा, स्कीड नहीं होगा, बट पूरा लॉक। लॉक फुट ब्रेक नहीं मारते कभी, बहुत कम हाँ, वो हाथ का ही ब्रेक चल जाता है पूरा। हाँ पाउडर में वो ब्रेक लग जाएगा, हाँ वही वही लग रहा है। क्या मैकेनिज्म है, स्टार्टर से पैसेंजर को जर्क में लगता है। हाँ ऐसे खींचता है, हाँ ऐसे की, हाँ ब्रेक मारेगा तो ऐसा करेगा। हाँ वही वही पैसेंजर को मैंने अनकंफर्टेबल हो जाएगा। कैसा मैंने दिमाग लगा के बनाया है, वही सोच रहा हूँ मैं, सक्सेसफुल तो होना ही चाहिए एकदम। एक्सेलरेशन कैसा है, 0 से 100 कितना टाइम में लगेगा? 10 सेकंड लगेगा। बाप रे, अगर फुल पावर से किया। एक रेट बोला, मैंने बोला इसमें नहीं जाऊंगा, वो मान गया दूसरे रेट पे। फिर उसने क्या किया, मेरा उतरना था पहाड़गंज साइड पे, उसने मुझे उतार दिया अजमेरी गेट से। बोले यही पहाड़गंज है, किसी से पूछ लो। आलम देखो भैया, आपको नहीं जाना है मत जाओ, छुट्टियां मत। সো ফাইনালি অ্যাচিভমেন্টটা কমপ্লিট করতে পারলাম আমি আর বাবান্দা। পৌঁছে গেছি এখন আমরা কৌশাম্বি বাস স্ট্যান্ডে, এটা একটা গভর্নমেন্ট বাস স্ট্যান্ড, অ্যান্ড ঘড়িতে এখন টাইম হচ্ছে বিকাল 5টা। ঢোকার কথা হচ্ছে আমাদের 1টা নাগাদ, ঢুকলাম 5টা। বাই রোড তো একটু ভরসাটা কমই পাবে, এটাই বলবো, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। যারা ট্রেনের ভক্ত বা যারা ট্রেনে ট্রাভেল করো, ট্রেনেই চলে যাও, বাই রোড কিন্তু এসো না। ভিডিওটা প্রেজেন্ট করার জন্যে তোমাদের জন্য আমরা যা খুশি করতে পারি, এরকম আরও অনেক প্ল্যান আছে, থাক এখন রিভিল করবো না আমি, তো সেগুলো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে। আর দেখে নাও, বস দাঁড়িয়েছে, বস
বসই এটা, ঠিক আছে, ভলভো তো আর কি বলি, ভলভো ছাড়া হয়তো জার্নিটা, এত বড় জার্নিটা, 1200 কিলোমিটার জার্নিটা হয়তো পসিবল হতো না বস। ভলভো অল টাইম মাই ফেভারিট। তো চলো এখন যাবো হোটেলে, এখান থেকে মেট্রো ধরে আমরা এখন যাবো আর কে আসলাম। তোমাদেরকে বারবার বলছি যে এটা কিন্তু এপিসোড টু, যারা এপিসোড ওয়ান দেখোনি তারা এপিসোড ওয়ানটা দেখে তারপর বলবো এপিসোডটা, এপিসোড টুটা দেখতে এসো, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। বিকজ এপিসোড ওয়ানটা হচ্ছে কলকাতা টু পাটনা, আর এপিসোড টুটা হচ্ছে পাটনা টু দিল্লি। বিকজ কলকাতা থেকে তো ডাইরেক্ট আর দিল্লি যাওয়ার বাস পাওয়া যায় না, নেইও, তো ভায়া হয়ে আসতে হয়েছে আমাকে, সেই জন্যে এটাকে এপিসোড ওয়ানে রাখলাম আর এই জার্নিটাকে এপিসোড টুতে রাখলাম, ঠিক আছে। তো মিস করো না এপিসোড ওয়ানটা, যাও দেখে নাও, তারপর এটাতে এসে দেখো। ও হ্যাঁ, পালিয়ে যাও না, পালিয়ে যাও না, দাঁড়াও দাঁড়াও, লাইকটা করো, এত ভালো লাগে যখন ভিডিও তোমাদেরকে দেখালাম, লাইকটা তো বানতে হয় বস। শেয়ার করো বন্ধুদের সাথে যে হ্যাঁ কলকাতা টু দিল্লি বাসেও যাওয়া যায়, ঠিক আছে, ট্রেনে যখন ওয়েটিং লিস্ট থাকে বাসেও করা যায়। তো এটাই বলবো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না বস, সাবস্ক্রাইবটা যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে, ততক্ষণে যেটা টাটা, গুড বাই, সায়নরা, সাইনিং।